প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আইভি সেন টিচার শুরু করছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের ক্লাস। শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে দ্বিতীয় সাময়িক পরীক্ষার নমুনা প্রশ্ন। আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষার অনলাইন ক্লাসের অনেকগুলো ক্লাস নিয়েছি, ফাতেমা টিচার, সুরাইয়া টিচার এবং আইভি টিচার, আমাদের তিনজন টিচারের সহযোগিতায় এবং তোমাদের প্রচেষ্টায় আমরা আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাস শেষ করেছি। আশা করি তোমাদের প্রস্তুতি খুব ভালো আছে। আজকে আমি তোমাদের প্রস্তুতি হিসেবে একটি নমুনা প্রশ্ন নিয়ে পরীক্ষা নিব, সেজন্য আজকে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। তো পরীক্ষার প্রশ্নে যাওয়ার আগে আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাসটা আর একটু দেখে নিই। আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাসে আছে অধ্যায় 7-9 এবং অধ্যায় 14 জ্যামিতি, পৃষ্ঠা 155-160, এগুলো সবই আমাদের আলোচনা করা হয়েছে। মান বন্টন আছে সংক্ষিপ্ত উত্তর 10টি, একটির মান 2 করে, মোট 20 নাম্বার। যোগ্যতা ভিত্তিক অঙ্ক 1টি, তার 3টি অংশ থাকবে 2, 3, 5, মোট 10 নাম্বার। 3 নাম্বার অংশে থাকবে প্রশ্নের অঙ্ক, সমস্যা সমাধান 5টি, একটির মান 6 করে, মোট 5টি অঙ্ক, 30 নাম্বার। এবং 4 নাম্বার অংশে থাকবে জ্যামিতি, এখানেও যোগ্যতা ভিত্তিক একটা প্রশ্ন থাকবে, তার মান থাকবে 2, 3, 5, মোট 10, সর্বমোট 70 নাম্বারে আমাদের পরীক্ষাটা হবে। এখন আমি তোমাদের কাছে একটা নমুনা প্রশ্ন দিচ্ছি, অবশ্যই মনে রাখবে এটা শুধুমাত্র নমুনা প্রশ্ন, আমাদের প্রস্তুতিমূলক পরীক্ষা, ঠিক আছে? এখানে আমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, আমাদের পরীক্ষার নাম্বার হচ্ছে 70, পূর্ণ মান হচ্ছে 70। তো 1 নম্বর অংশে আমাদের 10টা অঙ্ক থাকবে, প্রতিটার মান 2 করে। প্রশ্নটার মধ্যে তোমার সমাধান করতে হবে, অবশ্যই সেখানে সমাধান করবে, সমাধান না করলে সেখানে তোমার মার্কস কাটা যাবে। আর যেটা শুধুমাত্র কথায় লেখা যায় সেটা তুমি কথায় লিখবে, সেখানে তুমি পূর্ণ 2 নাম্বার পাবে। যদি মনে করো যে ছেলেরা তুমি ক অংশের অ্যান্সার পাচ্ছ না, খ লিখেছ, তাহলে খটাই তুমি আগে লেখো এবং ক তুমি পরে লেখো। কিন্তু ক নাম্বার দিয়ে যদি খয়ের উত্তর লেখো তাহলে কিন্তু তোমার পুরো মার্কস কাটা যাবে। কাজে তুমি যে প্রশ্নের অ্যান্সার করবে সেই প্রশ্নের নাম্বারটা যেন সঠিক হয়, অবশ্যই নাম্বারগুলো মার্জিনের ভিতরে দিবে, নাম্বার ঠিক থাকতে হবে, নাম্বার ঠিক না থাকলে তোমার আমরা পূর্ণ নাম্বার তোমাকে দিতে পারবো না। এখন এখানে 10টা প্রশ্ন আছে, প্রশ্নগুলো একটু আলোচনা করি। ক নাম্বার আছে যৌগিক সংখ্যা গুণনীয়কের সংখ্যা কয়টি, খ নাম্বার আছে 0.48কে 10 দ্বারা গুণ করো, গতে আছে কতটি 0.01 মিলে 6.8 দিয়ে গঠিত হয়, ঘতে আছে 48টি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, উঁতে আছে হর কি, চতে 10.424 সংখ্যাটিতে 2 স্থানীয় মান লিখো, ছতে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর 2টি কোণের সমষ্টি কত, বর্গীয় জ 1 - 10/3 সমান কত। ছেলেরা, এখানে বিয়োগ চিহ্নটা কিন্তু ভগ্নাংশের দাগের বরাবর হবে। ঝতে আছে 20/3কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এবং ইয়তে একই চেয়ে ছোটো ভগ্নাংশকে কী বলা হয়। এই সবগুলো প্রশ্নে কিন্তু আমরা আমাদের ক্লাসগুলো নেওয়ার সময় আলোচনা করেছি তোমাদের সাথে। 2 নম্বর অংশে আসবে একটা যোগ্যতা ভিত্তিক অঙ্ক, যোগ্যতা ভিত্তিক অঙ্কের প্রশ্নটা উপরেই দেওয়া থাকবে। যেমন এখানে আছে ক ও খ দুটি পাত্র রয়েছে, ক পাত্রে 2.5 লিটার এবং খ পাত্রে 1.5 লিটার পানি রয়েছে। এখন এরই ভিত্তিতে 3টা প্রশ্ন থাকবে, তুমি প্রশ্নের অ্যান্সারগুলো করবে, উপরের অংশ তোমার তোলার দরকার নেই। তুমি ক নাম্বার দিয়ে 2 নম্বর প্রশ্নের উত্তর, ক দিয়ে কয়ের অ্যান্সার করবে, খ দিয়ে কয়ের অ্যান্সার করবে, গ দিয়ে কয়ের, যেভাবে আমরা যোগ্যতা ভিত্তিক অঙ্ক শিখিয়েছি ওভাবে করবে। তো কতে আছে লিটার কি, খতে আছে পাত্র দুটিতে মোট কত লিটার পানি রয়েছে এবং গতে আছে পাত্র দুইটির পানি যদি 6 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পাত্রে রাখা হয় তবে পাত্রটি পানি পূর্ণ করতে আরও কত লিটার পানি প্রয়োজন হয়, ঠিক আছে? তোমাদের যোগ্যতা ভিত্তিক অঙ্ক শেখানো হয়েছে, ওভাবে অ্যান্সার করবে। 3 নং প্রশ্নে 5টা অঙ্ক থাকবে, এটা হচ্ছে আমাদের সমস্যার সমাধান, একটার মান 6 করে, 5, 6, 30 নাম্বার। যেমন ক নাম্বারে আছে খালি ঘর পূরণ করো, 54/12 সমান খালি ঘর, উপরে 2, সমান চিহ্নটা ভগ্নাংশের দাগে বরাবর দিয়ে নিতে হবে। খ নাম্বারে আছে 18 সেমি লম্বা এবং 12 সেমি চওড়া একটি কাগজ আছে, বর্গাকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠটি ঢাকতে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গাকার বাহুর দৈর্ঘ্য কত, গতে আছে হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম এবং রিপার ব্যাগের ওজন 3.59 কিলোগ্রাম, তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত, ঘতে আছে 1 কেজি 500 গ্রামকে কেজিতে প্রকাশ করো, উঁতে আছে গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে 8/3 কিলোমিটার পশ্চিমে, রমার বাড়ি বিদ্যালয় থেকে 12/5 কিলোমিটার পূর্বে অবস্থিত, বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। তো এই অঙ্কগুলো নিয়ে আমরা
ক্লাসে আমাদের করানো হয়েছে, তোমরা সেই হিসেবে অঙ্কগুলো সমাধান করবে। আমি আবারও বলছি, অবশ্যই প্রশ্নে নাম্বার দিবে, যে প্রশ্নে আনসার করছো সে প্রশ্নে। তুমি ঘ আগে পারলে ঘ দাও, আর ক পরে দিলে পরে দিবে, ঠিক যে প্রশ্নে আনসার করবে সে প্রশ্নে। একটা প্রশ্ন নাম্বার দিয়ে তুমি আরেকটা প্রশ্নে আনসার করবে, তাহলে তোমার পূর্ণ নাম্বার কাটা চলে যাবে। এরপরের অংশ থাকবে আমাদের জ্যামিতি অংশ, এখানে আমাদের যোগ্যতা ভিত্তিক। দেখো একটা ত্রিভুজ আঁকা হয়েছে, ঠিক আছে, চিত্রে এবিসি একটি ত্রিভুজ, ইয়ার তিনটি বাহুর দৈর্ঘ্য সমান। এখানে তিনটা প্রশ্ন থাকবে, তিনটা প্রশ্নের তুমি উত্তর করবে। কতে আছে ত্রিভুজটির নাম কি, নাম লিখবে। ক্ষতে আছে ত্রিভুজটির তিনটি বৈশিষ্ট্য লিখো, সেই অনুযায়ী তুমি বৈশিষ্ট্য লিখবে। আর গতে আছে যদি ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এখানে একটা জফলা দিয়ে নিবে, হ্যাঁ ছেলেরা, জফলা দিয়ে রেফ হবে। যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি হয়, তবে 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজেকে নাম লিখো, ঠিক আছে। তাহলে 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজেকে নাম লিখো, এগুলো আমাদের ক্লাসে করানো হয়েছে। এভাবে আমরা আমাদের প্রশ্নের অ্যান্সারগুলো করব। তোমরা ছবি তুলে নিবে, নিয়ে তারপরে বসে পরীক্ষা দেবে। এরপর আমি যাচ্ছি আমাদের উত্তরপত্র কীভাবে আমাদের করতে হবে। উত্তরপত্রে আমাদের যেহেতু আমরা বাংলা খাতায় লিখি, বাংলা রুল করা খাতায় লিখি, যদি মার্জিন করাও থাকে, স্কুলের খাতা কিনে নাও, তাহলে তাও তুমি মার্জিন করে নেবে এবং প্রতিটা পেজে তুমি মার্জিন করবে। আর খাতার উপরে যে ডান সাইডে আমি যে ছক করে দিয়েছি, এভাবে দ্বিতীয় সামনের পরীক্ষা 2020 নাম, শ্রেণী, রুল, বিষয়, এগুলি স্পষ্টভাবে বাংলায় লেখো আর ইংরেজিতে লেখো, স্পষ্টভাবে লিখবে। যাতে, কারণ এখন যেহেতু পরীক্ষা ওইভাবে হচ্ছে, কাজেই তোমরা যদি অস্পষ্ট লেখো বা খাতায় যদি বোঝা না যায়, তাহলে তোমাদের মার্কশিটে নাম্বার ওঠাতে আমাদের কষ্ট হয়ে যাবে। কাজে তোমরা স্পষ্টভাবে খাতায় অ্যান্সার করবে। আশা করি তোমরা অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নিয়েছো এবং পরীক্ষাটা ভালোভাবেই দিতে পারবে। দেখো আমাদের গ্রেগরিয়ানদের আমরা প্রতীকা, 60টা প্রতীকা আছে, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে এই 4টি প্রতীকা আমাদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ, অন্তত এই পরীক্ষার জন্য, ঠিক আছে। সর্বদা পিতা মাতা শিক্ষক এবং গুরুজনদের বাধ্য থাকবো, সত্য সরল বিশ্বস্ত ন্যায্য এবং সমশ্রাদ্ধ করে নিজের জীবনকে গড়ে তুলবো, প্রতিদিন 3 থেকে 5 ঘন্টা নিজে পড়ালেখা করবো, স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস রাখবো, দেশ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সকল নিয়মকানুন মেনে চলবো, ঠিক আছে। আমাদের আজকের পরীক্ষায় কিন্তু আমাদের নিভিজিলেটর থাকবে আমাদের বাবা মা, ঠিক আছে, বাবা অথবা মা যেই হন আমাদের অভিভাবক, কাজে আমরা তার কথা অনুযায়ী চলব। তারপর আমাদের বিশ্বস্ত, আমাদের ব্রাদার নোটিশে লিখে দিয়েছে আমাদের সততার একটা পরিচয় আমরা এখানে দিব, ঠিক আছে। তাহলে আমরা বিশ্বস্ত থেকে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমরা এখন নিজেরাই বাসায় 3 থেকে 5 ঘন্টা পড়াশোনা করছি, আর স্রষ্টার প্রতি অবশ্যই বিশ্বাস রাখবো এবং আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানে যে নিয়ম অনুযায়ী পরীক্ষা দিতে বলেছে, আমরা সেই নিয়ম অনুযায়ী পরীক্ষা দিব। আমিও সম্মানিত অভিভাবকদের অনুরোধ করব, আপনার ইনভিজিবিলিটি হিসেবে, সত্যিকার ইনভিজিবিলিটি হিসেবে ছেলেদের সামনে থাকবেন। ঠিক 1.5 ঘন্টা সময় ধরে ছেলেরা এই পরীক্ষাটা দিবে এবং আপনারাও খেয়াল রাখবেন যেন ছেলের পূর্ণ প্রস্তুতি নিয়েছে এবং সে যেভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছে সে করুক, আপনারা তাদেরকে একটু সহযোগিতা করবেন, ঠিক আছে ছেলেরা। তাহলে তোমরা ভালো করে পড়াশোনা শেষ করেছ, এখন এই পরীক্ষাটা প্রশ্ন নেওয়ার পরে তোমরা 1.5 ঘন্টা পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়ে তোমরা তোমাদের কাছে খাতা রাখবে, আমি সামনের ক্লাসে তোমাদের সাথে উত্তরপত্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে, উত্তরপত্র মূল্যায়ন করব, তারপরে তোমরা এই তোমাদের কাজগুলো, ঠিক আছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ তোমাদেরকে।